তারেক রহমানের বন্ধু রাস্তায় থাকো, সময় একদিন আসবে, শুধু অপেক্ষা। একজন লোকের সেই লোকটা হলো তারেক রহমান। বাংলাদেশে অহংকারের রাজনীতি তারেক রহমান করে না। বাংলাদেশের 16 বছর যে লোকটি আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করে 10,000 মাইল দূরে বসে বাংলাদেশে এসে বারাকের মাসুদ ছাত্রদারের স্লোগান আজকের সোহাগ চাপর এসানেরা যে কথা বলতো সেই কথার পুরো ধর্ম নিয়ে আবার সেই তারেক রহমানের বন্ধু রাস্তায় থাকো, সময় একদিন আসবে, সেই সময় খুব কাছে। কিন্তু সেই সময়ের জন্য বাংলার মানুষ এখন অপেক্ষা করছে তারেক রহমান। আপনি আসবেন, আমরা জানি 28 অক্টোবর যখন ঢাকার বুকে লক্ষ মানুষের হাজিরা, তখন সে হাসিনা গণভবনে বসে তার পুলিশ দিয়ে প্রধান বিচারপতিকে বাসভবনে অ্যাটাক করে সেদিন হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে আমাদের এইখানে সেবার পার হতে বাস ধরে গ্রেপ্তার করেছিলেন। সে ওসি সাহেবরা এখন কোথায় আমরা জানি, আপনারা এখনো আছেন। সময় দিতে হবে, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সময় আসবে, আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে। আমি 1971 সালে আমার মা বেগম খালেদা জিয়া যেইভাবে রশি টানে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছে, আমি আমার মায়ের পথ অনুসরণ করব। বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফেরত দিব। বাংলাদেশের মানুষ যেন আর দিনের ভোট রাতে না দেখে, আর যেন মৃত ব্যক্তি কবর থেকে উঠে এই মুর্শিদের মতো মুখকে ভোট না দিতে। তাই মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, তাই তত্ত্বাবধায়ক সরকার। ডক্টর ইনোস, বাংলাদেশে মানুষের গৌরব অর্জন করেছেন আপনি। আপনি আজকে পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিত করেছেন। আর আওয়ামী লীগের তৎকালীন জাতির পিতা বাংলাদেশকে চোরের খড়িতে পরিণত করেছে। তাই শেখ হাসিনার পিতা বলত, আমি রাতে ঘুমাতে যাই, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তাই আমি কি করব। গোলাম মোস্তফা, তুমি রেডটি সেন্টারের চেয়ারম্যান, 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলের হাত তো আমি পাই না। শেখ হাসিনা আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি আমাদের থেকে বেশি দূরে নয়, আপনি দিল্লিতে আছেন, দিল্লি সরকার আপনাকে রেখে দিয়েছে আরাম আয়েশে, কিন্তু বাংলাদেশের মানুষ আপনার থেকে জবাবই নেবে, এই জবাব আপনাকে বাংলার মাটিতে দিতে হবে। ফুকন মুক্তকে গুলি করা হলো কি কারণে, সেবার হাটে অস্ত্র দিয়ে বিএনপির লোকজনকে আজকে আপনারা আক্রমণ করেছিলেন, জবাব আপনি কি মনে করেন? ডক্টর ইনোসকে এত সাহস মনে করে, ডক্টর ইনোস আপনি শুধু একা না, বাংলাদেশের 8 কোটি মানুষ আপনার কাছে আছে, আপনার সাথে ভয়ের কোনো কারণ নেই। বাংলার বুকে আর শেখ হাসিনা কোনোদিন রাজনীতি করতে আসতে পারবে না।